আজকে চলে এসেছে আরিয়ান গরমের জন্য নতুন হেয়ার কাট দিতে। তো চলে আসার পরে এই যে একটা সেলুনে আমরা ঢুকছি, এই সেলুনটা হচ্ছে আসলে উত্তরাতে যারা থাকেন বা উত্তরা সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা জানেন যে উত্তরাতে অনেক ভালো ভালো সেলুন, সবগুলোই আলহামদুলিল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ। তো এগুলো নিয়ে কথা বলার দরকার নাই। তো একটাতে গেলাম, দেখলাম অনেক ভিড়, তো পরে এটাতে আসলাম, এটাতেও ভিড়, মানে সিরিয়াল দিয়ে দিয়ে চুল কাটা। আর এদিকে তো আরিয়ান গরমে অস্থির, ওর হচ্ছে গরমে মাথা টাথা ঘেমে যায়। তো ওর বাবার সময় হচ্ছে না হচ্ছে না বলে তো রাতের বেলা আসলাম 10টার সময়, এসেও ভিড় ভিড় সিরিয়াল। তো যেহেতু বাচ্চা সেহেতু একটু মানে স্যাক্রিফাইস করাই যায়। তো যাই হোক, বাচ্চাটা এসে অনেক খুশি, সে বেসিংয়ে করতেছে, হ্যান করতেছে, এটা ধরতেছে, ওইটা ধরতেছে, সেই করতেছে সে। তারপরে যাই হোক, অবশেষে আরিয়ানের সময় চলে আসলো, আরিয়ান এখন চুল কাটবে। তো আমিও পাশের আরিয়ানের পাশে দাঁড়াই আছি, কারণ ছোট বাচ্চা, মা তো আসতেই হবে। যদিও আমার বাচ্চা আবার বেশি একটা যে মা ভক্ত তা না, সে আবার বাবা ভক্ত, মানে সে বাহির মুখ আর কি, ঘরমুখ না। তো ছেলে বাচ্চাটা বাহির মুখ হবে, এটাই স্বাভাবিক, আর মেয়ে বাবুরা ঘরমুখ হবে, মানে নর্মালি এটাই প্রাকৃতিক আর কি। তো আরিয়ানের পাপাও এরকম বাহির মুখ বেশি, তো আরিয়ানও এরকমই হয়েছে। তো আরিয়ানের চুল কাটতেছে অনেক সুন্দর করে, আদর আদর করে। তবে আরিয়ান, আমরা অনেক কয়েকবার ওর চুল কাটাইছি, আরিয়ান কখনোই ঝামেলা করে না। তো এবারে হালকা পাতলা একটু নড়াচড়া করতেছিল, তো আরিয়ানের পাপা ধরেছিল, আবার হচ্ছে কথা বলে বলে করা হচ্ছিল। আর আগে যে কয়েকবার কাটা হয়েছে সে অনেক সুন্দর, কোনো ঝামেলা করে নাই। তো এই তো হচ্ছে অবস্থা। আর মানে কি আর বলবো, ওর চুল কাটতে গিয়ে আরও আর একটা বিষয় হয়ে গেছে, মানে ওর এক এক চুল দুইবার কাটা হয়েছে, মানে একই সময় অ্যাট এ টাইমে। তো যে দেখছেন যে হলো বারবারটা চুল কেটে দিচ্ছে, সে কেটে দিছে। তারপরে যে মাস্টার ছিল ওখানকার, মানে হেড, সে আবারও আরিয়ানের চুল কাটবে, এটা আপনারা দেখেন। মানে বিল টিল পে করা চলে আসবো ওই সময় আবার উনি মানে আমাদেরকে ডেকে আবারও কেটে দিছেন। তো সার্ভিস অনেক ভালো দেয়, আর উত্তরাতে সার্ভিসের ব্যাপারগুলো আসলে দেখার কোনো প্রয়োজন হয় না, অনেক ভালোই সার্ভিস দিবে, এটাই স্বাভাবিক। আর আরিয়ান আজকে বেশ ঝামেলা করতেছে, এটা খুবই ই লাগতেছে, আর ওর চুলগুলা মনে হয় ইয়েতে পড়তেছে। আর আমি এদিকে এসির নিচে বসে আছি, মানে এসির হাওয়াটা গায়ে লাগতেছে, আমার ভালো লাগতেছে, এত গরম পড়ছে, মানে ঘরে কি বাইরে কি, মানে এসি ছাড়া থাকা ইম্পসিবল এরকম হয়ে গেছে। তো ওই যে এসি আফার কথা আমার মনে পড়তেছে, অনলাইনে ভাইরাল হয়েছিল না এসি আফা। তো যাই হোক, আসলে গরমে যে এসি কত প্রয়োজন, এটা মানে এরকম গরমে টের পাওয়া যায়, ফ্যানের বাতাস মনে হয় গায়ে লাগে না, এরকম একটা ব্যাপার। তো এই তো হয়েছে গিয়ে ব্যাপার স্যাপার। আর আরিয়ানের পাপাও চুল কাটছে, এই যে আরিয়ানের পাপার চুল হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, সেও চুল কাটছে, গতকাল কাটছে। যেহেতু বাবা ছেলে একসাথে কাটলে একটা ঝামেলা হয়ে যাবে, মানে আরিয়ান আবার আমার কোলে থাকতে চায় না, ও বাহিরে আসলে ও কখনোই আমার কোলে আসবে না, ওর বাবার কোলে থাকবে, বাবার ইয়েতে থাকবে। তো মার্শাল্লাহ, এটাই আমার আমার সুবিধাই হয়েছে, আমার কোনো কাজ টাজ করতে হয় না, মানে সরি কাজ করতে না, মানে আমার নিতে হয় না আর কি। তারপরেও মাঝে মাঝে আমি নিতে চাই যে বাবু আসো একটু সেলফি উঠাই, আব্বু এইটা একটু ই করি, ও আসবেই না। তো যাই হোক, আর কি করার, বাচ্চা যদি ই না করে, ওর সবসময় মানে বাসায় যখন থাকে আমার সাথে তখন ওর মনে হয় যে বাবা কখন আসবে, দরজা কখন খুলবো, মানে দরজাটা খুললেই মাথাটা টুপ করে বের করে দিয়ে দৌড়ানি দিবে, এরকম আর কি ব্যাপার। তো ও বাহির মুখ দেখেই মূলত ও বাবা ভক্ত হয়েছে আর কি। আর রাতের বেলা আবার সে বাবা বাবা ভক্ত, ঘুমের মধ্যে সে তাও বাবা ভক্ত, মানে সে মনে করে যে বাবা কি চলে গেল নাকি, এই আর কি। তো এই তো আরিয়ানের চুল কাটাকাটি শেষ পর্যায়ের দিকে। তো এখন আমরা বিল টিল দিয়ে চলে যাব, এখন শুধু খুঁট দিয়ে একটু সাইডে কেটে দিচ্ছে, মারাত্মক একটা সময় এই খুঁট দিয়ে বাচ্চার চুল ইয়ে করা। তো এই তো হয়েছে গিয়ে অবস্থা, এখন আবার এই পাশে দিচ্ছে, ছেলেটা বেশ ভালোই চুল কাটে, আমি বলবো না যে খারাপ চুল কাটে, বাট হচ্ছে যে মালিক ছিল সেও চুল কাটে, এবং যার জন্য সে আবারও আমাদেরকে বলতেছে যে কাটেন, কারণ ওনার ওখানে, এখানে আমরা আজকে ফার্স্ট টাইম আসছি, যেখানে আমরা সব সময় যাই ওইটাতে দেখলেন যে বাহিরেও সিরিয়াল ছিল ভিতরেও সিরিয়াল ছিল, এই জন্য আর কি। তো এই যে উনি আবারও কেটে দিচ্ছে, যে আরিয়ানের লুক,